নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ রেসিপি বাঁধাকপির ঘন্ট আর এটা লুচি পরোটা রুটি ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একদম জিরি জিরি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু টুকরো করে কেটে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ টমেটো আর নিয়েছি মটরশুঁটি আর আছে বড়ি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা ভালো করে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে জলটা ভালো করে একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর আলুগুলোকে বাঁধাকপি যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু হজমের কোনো সমস্যা হয় না আর খেতেও খুবই সুস্বাদু লাগে তাই একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবার এটাকে একটা ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধ করে নিতে হবে আলু আর বাঁধাকপি দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব তিন থেকে চার মিনিট হাই হিটে ফুটতে দিয়ে বাঁধাকপিটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে একদম জল ছেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম বড়িগুলোকে বড়িগুলো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আর সব সময় নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে বড়ি পুড়ে যেতে পারে আর এরকম মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে ভাজলে ভালোভাবে ভাজাও হয় বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব মশলার জন্য নিয়ে নিয়ে নিয়েছে এখানে আদা কুচি গোটা জিরে রাঁধুনি গোটা ধনে আর স্বাদ মতো লঙ্কা এগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে কড়াই গরমই আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি একটা সুন্দর স্মেল আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রাখা আলু আর বাঁধাকপি আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নিরামিষ তরকারিতে আর বিশেষ করে বাঁধাকপিতে চিনি দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর বাঁধাকপিটাও ভালোভাবে রান্না হয়ে যাবে আর অল্প জলে এভাবে করে যদি বাঁধাকপি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এভাবে করে প্রথমে তিন চার মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে এবার রান্না করে নেব। আর দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা এবার দেখে নেব বাঁধাকপিটা একদম জল শুকিয়ে এসেছে কি না বাঁধাকপিটা একদম জল শুকিয়ে এসেছে আর বড়িগুলোও কিন্তু ভালোভাবে ভাপা হয়ে গেছে এবার বড়িগুলোকে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব একদম শুকনো শুকনো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ঘি দিতে পারেন আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো নিরামিষ তরকারিতে এভাবে করে যদি শেষের দিকে ঘি গরম মশলা দিয়ে নামানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে ঘি গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আলু বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেবো আর এরকম শুকনো শুকনো করেই নামাতে হবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ